চোর সন্দেহে এক যুবককে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী শনিবার রাত্রে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার সংলগ্ন এলাকায় জানা যায় গভীর রাত্রে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে দেখতে পায় স্থানীয়রা তারপরে তাকে আটক করে তার নাম জিজ্ঞাসা করলে কোনোমতেই নাম বলে না এমনকি বাড়ির ঠিকানা বলে না তৎক্ষণাৎ স্থানীয়দের সন্দেহ হয় চুরির উদ্দেশ্যে সে এসেছিল তারপরে তাকে ধরে হরিহরপাড়া থানার পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় এখানে ধরেন রাত্রি এখন বারোটা বাজে একটা ছেলে নতুন চিনি না কিছু না সব বাড়ির পিছনে দাঁড়িয়েছিল এধার উধার ঘোরাঘুরি করছে আমরা হয়তো চোর ভেবে পাড়ার লোক এক দুই করতে করতে বেশ কিছু গুছালেন গুছিয়ে ওকে ধরে বাড়ির জিজ্ঞাসা করলেন সঠিক ও বলছে না বাড়ির কথা আবার মনে হচ্ছে যে তারা খেয়ে এসেছে কোনো জায়গায় জামা প্যান্ট ভিজা পাটা সব দেখি জুতো নাই পায়ে দিয়ে যখন ও বাড়ি জিজ্ঞাসা করে বলল না তখন আমরা থানায় খবর করে থানার হাতে তুলে দিলাম মারধর না করে হয়তো ওরকম তো ধরেন মধ্যে চুরি কেউ হিরোইন পার্টিরা সব আসে কারো ছাগল কারো একটা কোনো কিছু সামনে যেটা পায় সেটা নিয়ে চলে যায় আমরা এরকমই ভেবেছি হরিয়ারপুর থানার আইসি অমিত নন্দী যুবককে থানায় নিয়ে গিয়ে পরিচয় খোঁজখবর নিতে শুরু করে পরে জানা যায় ছেলেটি মানসিক ভারসাম্যহীন সেই কারণে গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে পথ ভুলে গিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল পুলিশ জানতে পেরে চোয়া এলাকার পরিবারের লোকজনকে ডেকে তাদের হাতে ওই যুবককে তুলে দেয় পুলিশের মানবিকতার পরিচয়ে খুশি সকলেই দে ওকে ধরে কাওকে মারতে দে হেন মারিনি কি আচ্ছা টাকা মারিনি ধরে রেখেছিলাম দিয়া বাড়ি থেকে আসলাম কিছু বলতে হলো না সেটা কিছুই বলতে যাচ্ছে না বাড়ি কোথায় কি কোথায় কিছুই বলতে যাচ্ছে না যে জায়গা কাওকে মার মার ধরে কত কাওকে দিইনি দিয়া হরিয়াপড়া থানায় খবর দিলাম হরিয়াপাড়া থানার পুলিশ এসে নিয়ে এটা আমরা চোর বলি মনে করছিলাম হয়তো এত রাত্রে একা একা ঘুরছিল বাড়ির পাশে বলতে বলতে সব ঘুরছে তাহলে সেটা জানি চোর বলি ভাবছি আমরা অন্ধ ভাবনা কারো বাড়ি বাড়ির পাশে সব ঘুরে বেড়া ছিল পড়ায় তাড়া তাড়ায় তাড়া তাড়া খেয়েছে কিংবা সব প্যান্ট ট্যান ভিজা ছিল পায়ে জুতো ছিল না এই তো পরিস্থিতি আমরা ওকে আটক করলাম পরে সবাই মিলে হরিয়াপাড়া থানা পুলিশকে ফোন করলাম